শ্রদ্ধেয় বাদুর স্যার, স্যার আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হলো এই যে আপনি বললেন পাঠক আসলে ঠিক খুব একটা কমেছে এটা মনে হয় না, যখন ইন্টারনেটের যুগ ছিল না তখনও পাঠক ছিল, পাঠক সবাই যে শুধু পড়ালেখা করতো তাও না, শুধু যে বই পড়তো তাও না, এটাও ঠিক আছে। আমরা একটু বলতে চাচ্ছি আমরা যখন এখন বিভিন্ন ধরনের এই যে বই মেলায় কি ধরনের বই প্রকাশিত হয়, হ্যাঁ কোন কোন ক্লাসে বই, কোন বৈশিষ্ট্যের বইগুলো বেশি পড়ে, এই ধরনের একটা রিপোর্ট আমরা সাধারণত বই মেলার পরে ফেব্রুয়ারিতে যখন বই মেলা শেষ হয় তখন আমরা পেয়ে থাকি। এখন আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হলো এই যে পাবলিশিং হাউসগুলো আপনার কাছে ধর্ণা দিচ্ছে বা আপনার বই নিয়মিত প্রকাশ করে যাচ্ছে একটার পর একটা, আপনি নিজেকে কোন জায়গায় পৃথক মনে করেন? নিশ্চয়ই এটা একটা চাহিদা আছে, এটা তো আমরা বুঝতেই পারি, আপনার লেখার স্বতন্ত্র বৈশিষ্ট্য বা ভিন্নতা আসলে কোন জায়গায়? যখন আমাদের হতাশা আছে বই পড়ে না বলে, সেখানেও আপনার বইগুলো চলছে এবং প্রি অর্ডার দিলে সেটা হচ্ছে যে আমরা দেখছি বই বাজারে আসার আগেই প্রাথমিক যে প্রকাশনার ফিগার্স থাকে সেটা কিন্তু সোল্ড আউট হয়ে যায়, এটার কারণটা কই? আপনার লেখাপড়ার স্বতন্ত্র বৈশিষ্ট্যটা কি সেটা যদি একটু বলতেন। এর একটা কারণ হতে পারে যে আমি খুব সরল ভাষায় লিখি, কঠিন বাক্য ব্যবহারের দক্ষতা হয়তো আমার নেই বা আমি করতে চাই না, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে আসলে আমি বিষয় বৈচিত্র্যে বিশ্বাসী, আমার একটি লেখার সাথে আরেকটি লেখার কোনো মিল নেই, প্রতিটি লেখা গল্প কিংবা উপন্যাস এগুলো লেখার সময় আমি আসলে সবসময় নতুন নতুন খুবই বৈচিত্র্যপূর্ণ বিষয় বেছে নিই যেটি পাঠককে হয়তো আকৃষ্ট করে, আরে এই ব্যাপারটা তো জানতাম না, এভাবেও জিনিসটা ঘটতে পারে, ব্যাপারটা এরকম। সাধারণ আমাদের প্রেম অমুক সমুক যেগুলো আমরা সাধারণত দেখি সেগুলো আমাদের আমার বইতে সাধারণত আসে না, আমার বইতে এমন কিছু ব্যাপার আমি আনার চেষ্টা করি যেগুলো নিয়ে আমরা নর্মালি চিন্তা করি না কিন্তু পড়তে গিয়ে পাঠক ধাক্কা খান, কিন্তু এই ব্যাপারটা তো খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে তো কখনো ভাবিনি, ব্যাপারটা এরকম। এবং এগুলিকে খুব সরল ভাষায় জীবন্ত করে তুলে ধরার আমি চেষ্টা করি, এটা হয়তো একটা জনপ্রিয়তা পেয়েছে বলে আমার ধারণা যে একটা অভিযোগ লেখকদের বিরুদ্ধে উঠে যে তাদের বইয়ে প্রচুর রিপিটেশন হয়, একটা পড়লে মনে হয় যে পরেরটা আমার আগের বইয়েরই একটা ধারাবাহিকতা, সেটা কখনোই আমার বইতে হয় না বলে আমার ধারণা, কারণ এটা আমি যখন লিখি তখন এটা আমি সচেতনভাবে এড়িয়ে চলি এবং প্রতিটির মূল ফোকাস থাকে সম্পূর্ণ ডিফারেন্ট ইস্যু। আমার এখন সম্প্রতি যে বইটা বাজারে বের হয়েছে গতকালকে বুড়ো নদীটির পায়ের কাছে, সেটির বিষয়বস্তু হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা এখন সারা পৃথিবীতে একটা খুবই বার্নিং ইস্যু। আবার দেখবেন যে আগামী বছর যেটা আসছে সেটা হচ্ছে এমন একটা ইস্যু নিয়ে যে ইস্যুটা নিয়ে কখনো আমরা অত সিরিয়াসলি ভাবিনি কিন্তু ওটা একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব মজার একটা বিষয়। সেরকম বিভিন্ন ঐতিহাসিক সত্য তুলে আনা হয়, আর আমার লেখায় আসলে ইনফরমেশনগুলো কখনো ভুল দেওয়া হয় না, ফিকশনটা ফিকশনাল, চরিত্রগুলো ফিকশনাল, কিন্তু যে ঐতিহাসিক এবং বৈজ্ঞানিক তথ্য দেওয়া হয় সেগুলো কিন্তু কখনো ভুল দেওয়া হয় না এবং সেটার জন্য আসলে ব্যাপক পড়াশোনাও করতে হয়। স্বাভাবিকভাবে আপনি যখন কষ্ট করবেন তার কিন্তু একটা কষ্ট লাভ ঘটবেই, মনে হয় যে এই কারণে পাঠক পছন্দ করেন, আমার ধারণা। আর মোটিভেশনাল বইগুলো আমার যথেষ্ট, মানে আপনি জানেন যে এগুলো অনেক ভালো একটা মানে পাঠকের গ্রহণযোগ্যতা পেয়েছে, সেটি হচ্ছে যে কথাগুলো সমাজ বলতে পারে না, সমাজের বলার দরকার ছিল আমাদের ইয়াং ছেলে মেয়েদেরকে, স্কুলে বলার দরকার ছিল, পরিবারের বলার দরকার ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কিন্তু বিভিন্ন কারণে আমরা বলছি না, সেই কথাগুলোই আমি বাচ্চাদেরকে বলি, তরুণদেরকে বলি, যার কারণে তারা যখন পড়ে তখন মনে হয় আরে এইভাবে তো কেউ বলে নাই, এটা তো আমাকে স্কুলে বলে নাই, আমাকে সমাজে কেউ বলে নাই, আমাকে এমনকি বাসায়ও বলে নাই, কিন্তু এই এইগুলো তো আসলে আমার ধারণ করা দরকার, এগুলি তো জীবনকে আসলে আলোকিত করে, এগুলি তো আমাকে ভালো মানুষ করবে, এগুলি তো আমাকে সার্থক মানুষ করবে, তখন সে স্বাভাবিকভাবে আকৃষ্ট হয়। একইভাবে তাদের মা বাবারও যখন এই বইগুলো হাতে নেন তখন মনে হয় আরে বাচ্চাকে তো এই কথাগুলো শেখানো দরকার, কিন্তু স্কুলে তো শেখানো হয় না, কোনো সামাজিকভাবে তো তাদেরকে এটার এক্সারসাইজ করানো হয় না, এই ভদ্রলোক তো এই কথাগুলোই লিখেছেন যেগুলো আমরা আমাদের বাচ্চাদের শেখাতে চাই, তাই তারাও কিনে নিয়ে যান। এই কারণে মোটিভেশনাল বইগুলো ভালো চলে বলে আমার ধারণা। আর ওই বইগুলো আসলে আমি প্রথাগত মোটিভেশনাল বই, ইহা করিলে উহা করিতে হইবে, ইহা করা যাইবে না উহা করা যাবে না, এই ভঙ্গিতে বলি না, আমি খুব সহজ সরল স্টোরি টেলিং, আমার জীবনের ঘটনা অন্যের জীবনের ঘটনা দিয়ে আমি একটা মরাল তুলে ধরি, যার কারণে তারা স্টোরি টেলিংটা পছন্দ করেন বলে আমার ধারণা।
আসল মায়া ছড়ায়।